خلاص. অবশ্যই গাড়ি মরা মরা মর দেওয়া ওদের বুঝতেছে মিলন ভাই, আপনি বুঝলেন না এসে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি ভালো আছেন, ভালো থাকেন, সবাই সুস্থ থাকুন, দোয়া করে আল্লাহ তাআলার কাছে। ডিসকভার 125 2022 এই বাইকটি শোরুম থেকে ওঠানো হয়েছে, অরিজিনাল চলা জেনুইন চলা আছে এবং মিটার যেটা দেখাবো ওটাই জেনুইন চলা, এবং গাড়িটির আউটসাইড দেখতে পাচ্ছেন নতুনের কোনো অংশ কম নেই। বাস্তব এবং এই মোবাইলে দেখা একই বরাবর, ঠিক আছে। তো বাইকটির সম্পূর্ণ বিবরণ এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করব। তার আগে একটি কথা, যারা এই চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। জি, প্রথমে সামনে টায়ার থেকে শুরু করব। গাড়িতে যে 3031 কিলো চলার তার প্রমাণ প্রথম হচ্ছে টায়ার। দেখুন এই যে টায়ারের রং এখন পর্যন্ত আছে, শুধু ময়লা পড়ে আছে, এতটুকু তফাত। মাডগার্ডটাও একদম নিখুঁত, দুটি সকাপ সহ এর গ্লাসটাও দেখুন একদম নিখুঁত, উপরে গ্লাসটা সহ, ঠিক আছে। এই সাইডে ভাইজার স্টিকার সব কিছুই নিখুঁত আছে, সিগন্যাল লাইট সহ। হ্যান্ডেল চাপা সুইচ লুকিং গ্লাস ফুল ফ্রেশ। টাঙ্কির দিকে তাকান, বিন্দু পরিমাণও কোথাও দাগ নেই। দেখতে কেমন মনে হচ্ছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। দেখতে পাচ্ছেন শোরুম থেকে উঠালে যেরকম ভাব হুবাহু ওই রকমই আছে। দেখুন বাম্বারটা তো পরে খোলেই নেই, ইঞ্জিনের চেহারা দেখুন, শুধু ময়লা পড়ে আছে। ইঞ্জিনটা ধোয়ার সুযোগ পায় নেই, কারণ সময়ের স্বল্পতার কারণে আনার সাথে সাথে ভিডিও বানানো হচ্ছে, আনার সাথে সাথে ধোয়ার কোনো সুযোগ পাওয়া হয়নি। ধুয়ে পলিশ করলে চকচকে ঝকঝকে আরও বেশি হবে, ঠিক আছে। তো এই ইঞ্জিনটা শোরুমের ইঞ্জিনের সাথে মিলাইবেন, যদি 100-100 না হয়, শোরুমের ইঞ্জিনের সাথে যদি না বনে সরাসরি বলতেছি গাড়ি ব্যাগ দিবে, কোনো কথা নেই। সাইড কভারটা দেখুন, এর প্রতিটা অংশ কিন্তু শোরুম কন্ডিশন এবং নিখুঁত আছে। সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ অর্থাৎ পিছন পর্যন্ত দেখুন, ঠিক আছে, দেখতে পাচ্ছেন একদম নিখুঁত। তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখেন, দেখুন তো কত নিখুঁত এবং কত শোরুম কন্ডিশন। তো গাইছে এখন বলবো গাড়িটির নাম্বার সম্পর্কে। প্লেট দেখেই বুঝতে পারতেছেন নাম্বার সারা ওয়ান ডে, সারা বাংলাদেশে যে কোনো বিআরটির মাধ্যমে নাম্বার করে নিতে পারবেন, ঠিক আছে। কারণ হচ্ছে এই বাইকটি যার কাছে বিক্রি করব তার নামে আমরা এই বাইকটির শোরুম কাগজ যেগুলো আছে সেগুলো মালিকানা চেঞ্জ, অর্থাৎ একজন কিনেছে শোরুম থেকে তার নাম পরিবর্তন করে আপনার নাম বসাই দিব, সে খরচ আবার 3,000 থেকে 2,500 লাগে, সেটা আমরা দিয়ে দিব। অর্থাৎ আমাদের নিজ খরচে নিজ উদ্যোগে আপনার কাছে গাড়ি বেচার সাথে সাথে এই বাইকটির মালিক আপনাকেই বানিয়ে দেব, মূল মালিক। আর যখন মূল মালিক আপনি হয়ে যাবেন এই বাইকটির, তখন কিন্তু আপনি যে জেলায় থাকেন না কেন সেখানকার নাম্বার করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। ব্যাক লাইট নিখুঁত আছে, সিগন্যাল লাইট দুটি কিন্তু নিখুঁত আছে, উপরের অংশগুলোও নিখুঁত এবং শোরুম কন্ডিশন। পিছনে টায়ারে দেখুন শোরুম কন্ডিশন, পিছনে যে চতুর সাইডে যে গ্রিপ থাকে সেগুলো কিন্তু এখন পর্যন্ত শোরুমের মতোই আছে, শুধু ময়লা পড়ে আছে এতটুকু। দেখুন এই সাইডগুলো দেখুন কত নিখুঁত, শোরুমের কোনো অংশ কম নেই। কিন্তু সাইলেন্সারটা দেখুন, সাইলেন্সারেতেও কোনো ধরনের দাগ এখন পর্যন্ত লাগাইতে দেয়নি, দেখুন একদম নিখুঁত। সিবিএস ব্রেক, এটা হলো সিবিএস, পা পিছনে এবং সামনে একসাথে হয়ে যায়, ঠিক আছে। সাইড কভারটা ফ্রেশ আছে, টাঙ্কিটা দেখুন
ফ্রেশ একদম ফ্রেশ ঠিক আছে ইঞ্জিনের স্টিকার পর্যন্ত ওঠে নাই দেখুন এই যে ইঞ্জিনের স্টিকার তো এই সাইডের ইঞ্জিনের ময়লা পড়ে আছে এই যে ময়লা আমি প্রথমে বলছি ভিডিও বানানোর সময় ছিল না দেখে ধোয়ার কোনো সুযোগ পাই নাই বাম্পার সহ একদম শোরুম কন্ডিশন ঠিক আছে তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন এখন বলবো গাড়িটির হ্যান্ডেলের উপর অংশটা দেখুন একদম নিখুঁত ঠিক আছে চাবি দেখুন তো দুইটি চাবি গাড়ির সাথেই আছে এবং দুইটি চাবি একদম ইনটেক ঠিক আছে চলাটা এখন দেখাবো দেখুন চলাটা কত কিলো চলছে সেটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ৩১৩২ ঠিক আছে ৩১৩২ কিলো গাড়িটি অরিজিনাল চলা জেনুইন চলা এখান থেকে এক কিলো কমাই নেই এখান থেকে কিন্তু এক কিলো কমানো হয়নি অরিজিনাল চলা ৩১৩২ কিলো আর ৩০০০ ৪০০০ ৫০০০ চলা বাইকগুলো শোরুমের মতোই থাকে এবং এই ৩০০০ চলার সাথে দেখেন চাবির টায়ার সব কিছুরই হুবাহু মিল আছে এরকম অক্ষরে অক্ষরে বুঝাইয়ে কোনো ইউটিউবার আমার মনে হয় দিবে না ঠিক আছে বা কোনো ব্যবসায়ী বলবে না এইভাবে আমি কিন্তু প্রতিটা অংশ এবং এই মিটারের সাথে টায়ারের মিল আছে কি না সেটা বোঝানোর চেষ্টা করি প্রতিটা গাড়িতে চাবির মিল আছে কি না সেটাও কিন্তু চেষ্টা করি বডির মিল আছে কি না সেটাও কিন্তু চেষ্টা করি ঠিক আছে সাউন্ড করে একটা শুনুন তেল কম আছে জি রানিং অবস্থায় সাউন্ড কিন্তু একদমই নেই মানে নতুন গাড়ি যেরকম থাকার কথা হুবাহুব ওই রকমই আছে টেনশন বা ভাবা বা বাইকটি কেমন হবে এ ধরনের প্রশ্ন করার কোনো দরকার নেই মনে করবেন আমি বাইকটি শোরুম থেকে উড়াই দিছি এবং দেখতেও কিন্তু ওইরকমই কাজে কর্মেও ওইরকমই পাবেন ইনশাল্লাহ কোনো কমতি হবে না তো বাইকটা এখন দামে আসবে বাইকটি শোরুম কাগজ পরিবর্তন সহ দাম আসবে ১৩২০০০ টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ দাম আসবে ১৩২০০০ টাকা ফিক্সড প্রাইস ঠিক আছে তো আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু